আশা ছিল, একটা একটা করে আপনি পূরণ করেছেন, তবে অনেক বাজিয়েছেন, অনেক বাধা হয়েছে, শত শেষে গিয়ে হয়েছে। আজ নলে সিঁড়িটা দুবছর লকডাউন লকডাউন করে করে কেটে গেল, আল্লাহ কাজ শুরু হয়েছে, কনভার্সেশন হয়েছে, অনেক কাজ হয়েছে, আবার এই স্বপ্ন আমার শেষ আশা। আল্লাহ মৃত্যুর আগে যেন আমার পীরের নামের নলে সিঁড়িতে স্বাস্থ্য আর শিক্ষার ব্যবস্থার গম গম করছে দেখে যেন আমি যেতে পারি। আল্লাহ এই নলে সিঁড়িকে আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ, আমি চেষ্টা করছি, হবে কি না হবে জানি না, যদি আপনি চান হবেন, আর না চান তো হবে না। আর এই 500,000-এ আমি যা চাইছি খোদা তাতে হয় না, আমিও জানি, কিন্তু তারপরেও আমার বিশ্বাস যারাই দিচ্ছে বড় ভালোবাসায় গরিব মানুষগুলোই দিচ্ছে, এতে যদি আপনি বরকত দেন তাহলে শেষ হবে না, কাজ হতেই থাকবে। তাই খোদা বলেছি সবাই যাতে শরীক হতে পারে, তাই বলেছি বাপ ভাইদের জন্য 1,000, মা বোনেদের জন্য বছরে 500, এই দুটো যেন সবাই শরীক হয়। প্রতিটা আমার বাপ ভাই মা বোন দাদা হুজুরের মুরিদ মুরিদ নেই, যারাই দেবে খোদা তাদের সংসারে শান্তি দিও, আজও যারা দিয়েছে তাদের রুজিতে বরকত দিও। দরবারে সবটুকু পৌঁছে দি, হজরত ইমামে হাসান, হজরত ইমামে হুসাইন, হুজুরে রূফাকে সাদো পৌঁছে দি। আল্লাহ বাদা ময়দা গুনে মেহরবানি করে কারবালা শহীদান হুজুরে রূফাকে সাদো পৌঁছে দি, তামাম সাহাবা সাহাবী হুজুরে রূফাকে সাদো পৌঁছে দি, খাতুনে জান্নাত রূফাকে সাদো পৌঁছে দি, চার পিরানে বেচারে মা হুজুরে রূফাকে সাদো পৌঁছে দিন, সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুরের রূফাকে সাদো পৌঁছে দিন, হুজুরের রুহানি দোয়া আল্লাহ পাক কবুল করে দিন। আজকে দিনে যার জিনা করে যে নলে সিঁড়িটা জিনার নামে হচ্ছে আমার মুর্শিদ কিবলা খানদানে রসুল সিদ্দিক আকবরের আওলাদ মুজাদ্দুজ্জামান উলিল আমর মুর্শিদে আলা শেখ আবু বকর সিদ্দিক, দাদা হুজুর পীর কিবলা রূফাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা দাদা পীরের নেক দোয়া আমাকে আমাদের সকলের নসিবে কবুল করে নেন। মুজাদ্দিদ জামানের পাঁচ আওলাদ খলিফা হুজুরে রূফাকে সাদো পৌঁছে দিন,
আল্লাহ তমাম বিশ্বে ধনী গৌস কত আব্দা সাদা সালেহীন আরে বিল্লাহ হুজুর রয়েছে শাস্ত্রী দানুজুর রয়েছে গঞ্জে সাদা হুজুর রয়েছে বড় পেশা হুজুর রয়েছেন রামপাড়ার হুজুর রয়েছেন প্রতিটা হুজুর দিকে রুরে সব পৌঁছে দি খাস করে আজকে দিনে মা ফিরে যা কষ্ট করে মেহনত করে আল্লাহ আশার বিনিময়ে প্রতিটা কদমে কদমে দশটা করে নেকি দিয়ে দেবেন আল্লাহ ইনাদের বাপ মা দাদা দাদি নানা নানি মাই মুরব্বী শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ছেলে পুলে বাপ মা স্বামী স্ত্রী যারা আপনার ডাকে শুনে চলে দিয়ে চলে গেছে প্রত্যেকের কবর রাজাকে মাফ করে দেয় প্রত্যেকে হায়াতে যারা আছে হায়াত দারাজ করুন দিন ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন ইমানের সঙ্গে মরণ নসিব করে দিন আল্লাহ তারা যারা আজকে দিনের শরীক হলো এক হাজার করে নিয়ে এসেছিল পাঁচশো দুশো একশো দশ বি পঞ্চাশে যা দিয়েছে আমার মসজিদের নলে স্মৃতিতে শরীক হয়েছে গত দুদিন ধরে দিয়েছে আজকে দিয়েছে দুপুরে দিয়েছে এখনো দিয়েছে আল্লাহ প্রত্যেকে দানকে কবুল করে এত ধনী বানিয়ে দেন এরা যেন নিজেরাই নলেজ সিটি তৈরি করতে পারে আজকে দিনে নলে সিনেমায় দার এবং আমার দরবারে যে তাবারুক হয় এই তাবারুকে আমরা শুনে শিলিল আহলে সুন্নাতের জামাতের ছেলেরা মেহনত করেছে আল্লাহ খাটা খাটনি করেছে চামন করে আলু পেঁয়াজ চাল ডাল সবজি আল্লাহ যে যা দিয়েছে আল্লাহ প্রত্যেক দানকে কবুল করে নিন আল্লাহ আমি গুনাগার কেউ যতটুকু দিয়েছেন দিয়েছি কবুল করে নেন আল্লাহ আমার ভাইরা মেহনত করে রান্না করে এখানে কিংবা ওখানে দুই জায়গায় কষ্ট করে রান্না করে খাতেমি করে প্রতিটা মানুষের মেহনতকে দানকে কবুল করে নি আল্লাহ আপনি প্রত্যেকের শরীরকে সুস্থ রাখবে ভালো রাখবে হায়াত রাখবে প্রতি বছরে আশা তৌফিক দেবে আল্লাহ বয়সগুলো ছেলেদের তো হালকা আল্লাহ যেতে তো হবে জানি তবে একটু বাঁচিয়ে রাখুন এদেরকে নিয়েই তো আমার জীবনের স্বপ্ন আল্লাহ এদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ এদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ জালিম গুণ এদেরকে হত্যা করছে জালিম গুণ এদেরকে মেরে দিচ্ছে আমার আনিস খানটাও চলে গেল আল্লাহ আল্লাহ তার কবরকে বেহেশতে বাগান বানিয়ে দেয় তার প্রতিটা মানসিলকে আপনি আসান করে দেয় আরো যত আমার ভালোবাসার মানুষরা চলে গেছে এমনি তো চলে যেতে হবে বাপ মা ভাই বোন ছেলে বলে প্রত্যেকে কবরকে বেহেশতে বাগান বানিয়ে দেয় আল্লাহ চাচুয়াতে শুরু করে তরলপুর রামপাড়া আশেপাশে ফুলপুরা শরীফ আল্লাহ আমাদের পড়াশোনা যত গ্রাম আছে প্রতিটা গ্রামের মানুষরা এই নলে সিঁড়িকে জান প্রাণ দিয়ে ভালোবাসে সবাই চায় হো 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 আল্লাহ আমার অমুসলিম ভাইরা তারাও আজকে ভলেন্টিয়ারের কাজ করছে আমার নলের সিঁড়ির পিছনে দায়ে বায়ে সামনে যত রয়েছে সবাই নলের সিঁড়ি চান আল্লাহ তাদেরও এই ভালোবাসাকে কবুল করে নেন দোয়া করি এর বিনিময়ে তাদের সংসারে শান্তি বাচ্চাদের পড়ার কাপড় পেট ভরে খাবার ব্যবস্থা করে দেয়
আল্লাহ আমার মাতৃভূমিকে হেফাজত করেন, মাতৃভূমির সেনাবাহিনীদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, পুলিশ প্রশাসনদের সুস্থ রাখেন, ভালো রাখেন, যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আছে। আল্লাহ আমার দয়া করে আমার মাতৃভূমিতে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান যারাই বসবাস করে তারা আমার ভাই, তারা আমাদেরই অপর নয়, আমারই মাতৃভূমি। আল্লাহ সবার বাড়িতে তুমি খাবারের পরনার কাপড়ের ব্যবস্থা করে দাও। ও আমাদের মালিক, আরো দোয়া চাই, এই বাংলা জমিনে লাখো কোটি মুসলমান আজকে অসহায় হয়ে আছে, চোখের পানি ফেলে কাঁদে, এদের চোখের পানি মুছাবার কেউ নাই। আল্লাহ চেষ্টা আমার ফল আপনি দিয়েছেন, আমার ছোট ভাইকে আশার আলোর জন্য তাকে জিতিয়ে দিয়েছেন, একদিন আমার ওই ভাইকে এই বাংলার বড় ক্ষমতার অধীনে বসাবে, যেন প্রতিটা ধর্মের মানুষের চোখের পানি মুছাবার জন্য চেষ্টা করে। সভ্যতার পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে পারে, প্রতিটা দিন দুঃখীর সাথী হয়ে, ভাই হয়ে, ছেলে হয়ে প্রত্যেকে যেন পাশে দাঁড়াতে পারে, প্রতিটা মানুষের অধিকার কমপ্লিট করে দিবার জন্য যে জায়গাটা বসালে আমার ভাই করতে পারবে, ওই সিংহাসনটা আমার ভাইকে দান করবে। আপনার কাছে ভিক্ষা চাই, আমার জীবনে অনেক আশা ছিল, একটা একটা করে আপনি পূরণ করেছেন, তবে অনেক বাজিয়েছেন, অনেক বাধা হয়েছে, শত শেষে গিয়ে হয়েছে। আজ নলে সিরিটা দুবছর লকডাউন লকডাউন করে করে কেটে গেল, আল্লাহ কাজ শুরু হয়েছে, কনভার্সেশন হয়েছে, অনেক কাজ হয়েছে, আবার এই স্বপ্ন আমার শেষ আশা। আল্লাহ মৃত্যুর আগে যেন আমার পীরের নামের নলে সিঁড়িতে স্বাস্থ্য আর শিক্ষার ব্যবস্থার গম গম করছে দেখে যেন আমি যেতে পারি। আল্লাহ এই নলে সিঁড়িকে আপনি কবুল করে নেন, আল্লাহ যদি আমার জানটা দিবার আল্লাহ মিথ্যাও দিতে রাজি আছি, আপনি নিবার হলে নিয়ে নেন, বিনিময়ে নলশ্রীটা গিফট করে দেন। আল্লামার মোজাদ্দেদ জামানের নামকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেন, আমার পীরের নামের এই স্বপ্নকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেন। এশিয়া বিখ্যাত একটা দরবার কানা হয়ে পড়ে আছে, অন্ধ হয়ে পড়ে আছে, এই কথা করি তো মুরিদ ছাড়া আর কেউ চেনে না, আর আমরা গদি নিয়ে তসবি নিয়ে দাওয়াত নিয়েই আমরা ব্যস্ত, আর সিলসিলালে মুলামা গণ তারাও তাদের ওই জলসা মাহফিল নিয়ে ব্যস্ত। আল্লাহ এটা খারাপ নয়, এটাও সেবা হচ্ছে, এটাও ভালো কাজ, কিন্তু এর পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য যে আমার দাদা হুজুর দেখিয়ে দিয়ে গিয়েছিল মাতৃ সদন হসপিটাল এবং শিক্ষার ইনকিলাব, আল্লাহ সেই মহান ব্যক্তির নামে কিন্তু কিছুই নাই। তাই আমি চাই আমার পীরের নামে নলেজ সিটি, আল্লাহ তুমি করিয়ে দাও, আল্লাহ তুমি করিয়ে দাও, আল্লাহ তুমি করিয়ে দাও। এই কাজ করতে গিয়ে দশটা বছরের জন্য এই বাপ ভাই মা বোন গুনোকে সাথে থাকতে বলেছি, জোড়া থাকবে যারা থাকবে, আল্লাহ পরকালে তাদেরকে আমার সাথে একসাথে জান্নাত দিও। তোমার নবীর খানদানের বাচ্চা হাত পাতলাম, আল্লাহ নামাজের জন্য দোয়া সংক্ষেপ করলাম, আল্লাহ আমার জানমাল আপনি দিচ্ছেন হেফাজত করবেন, আমার জনম দুঃখিনী মা তাকে সুস্থ রাখবেন হায়াত দারাজ করেন, আমার বাপকে সুস্থ রাখবেন হায়াত দারাজ করেন, আমার বোন বোনাই আল্লাহ আমার ছোট ভাই সবাইকে সুস্থ হায়াত দারাজ করবেন, আমার পরিবারকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, হায়াত দারাজ করে আমাদের নেক সন্তান দান করবেন। আল্লাহ যে জানি তাহা তো কবুল করুন। আল্লাহ
মূর্খ মানুষ চাইতে কিভাবে জানি না, ভুল ভ্রান্তি মাফ করে দেবেন। আমার দাদা হুজুরের যত আওলাদরা আছেন, চাচা যান ভাই যানরা আছেন, মুজাদ্দেদ জামানের মুখের দিকে চেয়ে দোয়া করি তাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দীন ইসলামের উপর রাখেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।